দর্শক, জানেন কি এবছর সাংবাদিকতার নোবেল হিসেবে খ্যাত পুলিৎজার পুরস্কার কারা অর্জন করলো? ইউক্রেনে চলমান যুদ্ধ নিয়ে খবর প্রকাশ করে পুলিৎজার পেয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপি। এখানেই শেষ নয়, এই যুদ্ধ নিয়ে খবরাখবর তুলে ধরায় পুরস্কৃত করা হয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসকেও। সোমবার পুলিৎজার পুরস্কার পাওয়াদের নাম ঘোষণা করা হয়। এবছর পুলিৎজারের সবচেয়ে সম্মানজনক পুরস্কার পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছে এপি। এছাড়া ব্রেকিং নিউজ ফটোগ্রাফি বিভাগে পুরস্কারও পেয়েছে তারা। অন্যদিকে ইন্টারন্যাশনাল রিপোর্টিং বিভাগে সেরা হয়েছে নিউ ইয়র্ক টাইমস। যুক্তরাষ্ট্রে গর্ভপাত নিয়ে সংবাদ প্রকাশ করে এবার ন্যাশনাল রিপোর্টিং বিভাগে পুরস্কার পেয়েছে ওয়াশিংটন পোস্ট। লোকাল রিপোর্টিং ও কমেন্টরি বিভাগে পুলিৎজার পুরস্কার পেয়েছে আলাবামা অঙ্গরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম AL.com। সংবাদ মাধ্যম লস এঞ্জেলিস ও টাইমস ও দুটি পুলিৎজার পুরস্কার পেয়েছে, একটি ব্রেকিং নিউজ বিভাগে, অপরটি ফিচার ফটোগ্রাফি বিভাগে। আর ইনভেস্টিগেটিভ রিপোর্টিং বিভাগে পুলিৎজার পেয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। এদিকে ইন্টারন্যাশনাল রিপোর্টিং বিভাগ ছাড়াও এবার ইলাস্ট্রেটেড রিপোর্টিং অ্যান্ড কমেন্টরি বিভাগে পুরস্কার পেয়েছে নিউ ইয়র্ক টাইমস। 1917 সাল থেকে দেয়া হচ্ছে পুলিৎজার পুরস্কার। সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সঙ্গীত, নাটকে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার ঘোষণা করা হয়। কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতি বছর পুরস্কার ঘোষণা করে।